প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ছাদ বাগানে। চলুন আমরা সেখান থেকে ঘুরে আসি এবং দেখি সেই ছাদ বাগানটিতে কী কী ফলের গাছ রয়েছে। আসুন ঘুরে আসি। নতুন মুকুল আইতেছে, আচ্ছা শামীম ভাই, এই জামরুল গাছটা বছরে কি পরিমাণ ফল দেয়? জামরুল গাছটা বছরে প্রায় 5 থেকে 7 কেজি ফল দেয়। আবার এটা জামরুল, এটা অনেক জামরুল পানির মতন, কিন্তু এটা মিষ্টি জামরুল, এটা ভয় অনেক বেশি, যে পরিচর্যা এত লাগে না। ছাদ বাগানের জন্য খুব ভালো একটা ফল জামরুল। আচ্ছা, এটা কি 12 মাসই জামরুল? এটা 12 মাসই নাই, মাঝে মাঝে পাতলা পাতলা আসে, তো বেশি হয় তেমনি হঠাৎ কিছু কিছু করে আসে। ইতিমধ্যে কিছু জামরুল পেকে গেছে, আবার নতুন করে মুকুল আসতেছে, তো তাতে বোঝা যায় এটা 12 মাসই ফুল দেয় এবং ফল দেয়। প্রিয় দর্শক শ্রোতারা, এখন আমি আপনাদেরকে দেখাবো একটা, এটা কমলা গাছ তাই তো? হ্যাঁ, চাইনিজ কমলা। যদিও গাছটা আকারে ছোট, আপনারা দেখতে পারতেছেন, কিন্তু এতে বেশ কয়েকটা ফল ধরেছে। তো শাহিম ভাই, এখানে এই গাছটিতে প্রতি বছর কী পরিমাণ ফল দেবে? গাছটা পরিচর্যা করতে পারলে এই গাছটাতে প্রায় প্রতি বছর 3 থেকে 3.5 কেজি ফল পাওয়া যায়, কিন্তু ফল হয়, কিন্তু ফলটা খরণ হলে জোরে পড়ে একটু বেশিরভাগ। এটা এই সমস্যা, একটু পরিচর্যা করতে হবে। আচ্ছা, এটা আকারে অর্থাৎ সাইজটা কেমন হবে? প্রত্যেকটা সাইজ কেমন হবে? প্রতিটা প্রায় 100 গ্রামের মতন হবে, 100 গ্রাম অর্থাৎ 10টায় 1 কেজি হবে। হ্যাঁ হ্যাঁ, 10টায় 12টায় এমন হবে। এটা কি সারা বছরই ফল দেবে নাকি এক বছর, প্রতি বছর একবার? প্রতি বছর একবার। এখন আপনারা দেখবেন একটি আরেকটি চাইনিজ কমলা গাছ, যেটার কমলার আকারটা একেবারেই ছোট কিন্তু ধরে অনেক। একটি গাছে প্রায় 200 থেকে 300 পর্যন্ত কমলা ধরে। তো আপনাদেরকে খুব কাছে নিয়ে দেখাচ্ছি তো কমলার আকারটা। তো দেখেন অসংখ্য কমলা কিন্তু ধরে আছে, আকারে ছোট, এখন তো একেবারেই কচি। এটা বড় হতে কয় মাস লাগবে? কয় মাস পরে আশা করা যায় এটা পাকবে? 2 মাসের মাঝখানে এটা বড় হয়ে যাবে, কালার আসে পড়বে, এটা একদম লাল টুকটা কালার হয়। দেখেন প্রত্যেকটা পাতার উপরেই যে অসংখ্য ছোট ছোট কমলা ধরে আছে। তো যদিও দূর থেকে স্পষ্ট বোঝা যায় না, তবে অসংখ্য কমলা ধরে আছে। আর এইটা যখন পাকে একেবারে লাল টুকটুকা লাল হয়ে যায়, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এই কমলাটা পর্যাপ্ত পরিমাণ রোদ এবং বাতাস পেলে, খোলামেলা পরিবেশ থাকলে অনেক বেশি ধরে, এবং যখন পাকে এটার কালারটা অনেক সুন্দর হয়, টকটকে লাল হয়।
প্রিয় দর্শকবৃন্দ, এখন আপনারা দেখবেন তো একটি কলমকিত পেয়ারার চারা, যেখানে অসংখ্য পেয়ারার কচি পেয়ারা ধরে আছে। তো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই পেয়ারাটা মূলত ভিতরে হবে লাল, পেকে গেলে উপরে এটার রং সবুজ থাকলেও যখন বড় হবে পাকবে তখন ভিতরে এটা লাল থাকবে। তো এই ছোট্ট একটা পেয়ারা গাছে প্রায় 100টার মতো পেয়ারা আসতে পারে, এবং প্রত্যেকটা পেয়ারার ওজন তো 200 থেকে 300 গ্রামের মতো হতে পারে। বন্ধুরা, আপনারা এখন দেখতেছেন যে কয়েকটি কলমের আমের চারা, যেগুলি টবে লাগানো আছে, তো বেশ সুন্দর করে অসংখ্য আম গাছে ঝুলে আছে। তো বন্ধুরা, এখন যিনি এই আম বাগানের দেখাশোনা করেন এবং পরিচর্যাকারী, তিনি আমাদেরকে বলবেন এই জাতের আম সম্পর্কে, এটার স্বাদ সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে। আচ্ছা শাইম ভাই, এই আমটা স্বাদে কেমন? এই আমটার নাম কি, কোন জাতের আম এটা? আম রূপালি। এটা স্বাদ প্রচুর, এটা না খালি বলা যায় না। এটা বিশালটা একদম পাতলা সাইজ, ক্যাপের মতন, কোনো আঁশ নাই, একদম ভিতরে পুরো হলুদ বর্ণ। এটা মিষ্টি কেমন? একেবারে চিনির মতো মিষ্টি। চিনির মতো মিষ্টি। এটা আমার হয় প্রচুর পরিমাণ। এটা কয়টাতে 1 কেজি হবে? এটা 10টা 8টাতে 1 কেজি হবে। বন্ধুরা, আপনারা দেখলেন যে একটি আমরূপালি গাছ, এ হলো আরেকটা আমরূপালি। তো অসংখ্য আমরূপালি আম ধরে আছে, ঝুলে আছে। এর বয়স কত? তো শাহিম ভাই, আমরা দেখতে পারতেছি যে কর্নারের যে গাছটা, এখানে অনেকগুলি আম ধরে আছে। তো এই গাছটাতে মনে হয় এই সাত বাগানে সবচেয়ে বেশি আম ধরেছে এই বছর। আচ্ছা ভাই, আমি জানতে চাচ্ছিলাম যে এই প্রত্যেকটা গাছের এক একটার বয়স কত? কত বছর হয়েছে এই গাছগুলো লাগানো হয়েছে? এই গাছগুলো প্রায় 7 থেকে 8 বছর হয়েছে। তো 7 থেকে 8 বছর ধরেই কি এইগুলি ফল দিচ্ছে? হ্যাঁ, 7 থেকে 8 বছর ধরে ফল দিচ্ছে, আর ফল ওটা প্রচুর পরিমাণ দেয়। আমরূপালি অল্প এতেও প্রচুর হয়, ওই জন্য আমরূপালি সাত বাগানের জন্য সবচেয়ে ভালো। এই গাছগুলিতে কি প্রতিদিন পানি দেওয়া লাগে? হ্যাঁ, এগুলো প্রতিদিন পানি দিতে হয়। ছাদের উপরে তো, ছাদের উপরে তো এমনি রস বেশি টানে, সব সময় রোদ্র থাকে। তো অপূর্ব একটি সাত বাগান, এই সাত বাগানটির নাম হলো বিলকিস রোফ গার্ডেন, অর্থাৎ বিলকিসের সাত বাগান। তো এটি মূলত ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে, ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি 6তলা ভবনের উপর। তো এই ছাদ বাগানটির অবস্থান ময়মনসিংহের একটি কেন্দ্রীয় জায়গায়, 6তলার উপরে। চারদিকে আপনারা দেখতে পারতেছেন সূর্য অট্টালিকা, একটি সুন্দর পরিবেশ, বলতে গেলে একটা মনোমুগ্ধকর পরিবেশ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে আমি একটি বিশেষ জাতের আমের সাথে পরিচয় করিয়ে দেব, যেটা শামিম ভাই নিজেই কলব করেছে এই গাছটি সম্পর্কে এবং আমটি সম্পর্কে।
তিনি আমাদেরকে বলবেন। আচ্ছা ভাই, এই জাতের আমটার নাম কি? আমেরিকান ট্র্যাঙ্ক। আমেরিকান ট্র্যাঙ্ক? ট্র্যাঙ্ক, আচ্ছা। এটা এখনই দেখা যাচ্ছে যে অনেক লম্বা, কচি অবস্থাতেই অনেক বড় দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যখন পরিপুষ্ট হবে অর্থাৎ পাকবে, তখন এটার ওজন কেমন হবে? ওজন প্রায় 1.5 কেজির কাছাকাছি। 1.5 কেজি হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, তো অনেক বড় হবে। অনেক বড় হবে, লম্বা হবে, অনেকটুকু লম্বা হবে, আবার কালার লাল টকটকা হবে। এটা স্বাদে কেমন? এটা কি মিষ্টি হয়? প্রচুর মিষ্টি। আচ্ছা, এম যে একবার খাবে আবার দ্বিতীয়বার এম খুঁজবে। আচ্ছা, মাশাআল্লাহ। তো এটা এই বছরই কি কলব করা হয়েছে? হ্যাঁ, এটা এই বছরই কলব দেওয়া হয়েছে। এটা আমার নিজের হাতে কলব দেওয়া। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই গাছটা কিন্তু এই বছরে, অর্থাৎ হলো কয় মাস হবে এটা কলব করা হয়েছে? এক বছর। হ্যাঁ, এক বছর আগে কলব করা হয়েছে, এখনও কিন্তু কলবের দাগ মুছে নাই। আপনারা দেখতে পারতেছেন যে যেই জায়গায় কলব করা হয়েছে আম গাছটা, চারাতে কলব করা হয়েছিল, এখানে কিন্তু এখনও দাগটাও মুছে নাই। তো খুব দ্রুত এটি বৃদ্ধি পেয়েছে এবং প্রথম বছরেই 2টি ফল দিয়েছে। তো মাশাআল্লাহ, 2টা ফলই যথেষ্ট, কচি অবস্থাতেই যথেষ্ট বড় হয়েছে এবং এক একটা প্রায় 1.5 থেকে 2 কেজি ওজন হবে। সম্ভবত এটা যখন পরিপূর্ণ বড় হবে তখন এটাকে সাপোর্ট দেওয়ার জন্যে খুঁটি দিয়ে দিতে হবে। তো এটা একটা ভালো জাতের আমেরিকান জাতের একটা আম গাছ, তো যেটা খুবই ফলদায়ী এবং এটার স্বাদ এবং গুণ খুবই ভালো, পুষ্টিগুণে খুবই সমৃদ্ধ একটা আম। প্রিয় বন্ধুরা, বিলকিস রোভ গার্ডেনের আরেকটি আকর্ষণ সেটা হলো যে ড্রাগন ফল গাছ। তো এই গাছটা এই গত বছর লাগানো হয়েছে। তো ছাদ বাগানে যখন ড্রাগন ফল গাছ লাগানো হয় তখন সেটা কিন্তু খুবই ফলদায়ক হয় এবং আপনাদেরকে দেখাই যে ফুল ধরা শুরু করেছে। তো এই বছরেই ফল দেওয়া শুরু করবে এটা, আপনারা মুকুল দেখতে পারতেছেন। তো এরকম প্রত্যেকটা ডগায় একটা করে ফল আসবে, তো এটা প্রচুর ফল দেবে।